আসছি বৌদি। হ্যাঁ বৌদি, বলছি শোনো না, আমি তো সর্বমঙ্গলাকে ঘরে খুঁজে পেলাম না, কোথায় বলতো? আমি জানি না, আমিও তো ছাদে দেখলাম কিন্তু ওকে তো পেলাম না। আচ্ছা ও ওয়াশরুমে যায়নি তো? না না, ওর ঘরে তো সব লাইট বন্ধ করা। আচ্ছা ওই পাড়ার দোকানটায় যায়নি তো কোনো জিনিস কিনতে? না না, ও দোকানে যাবে কেন? তাছাড়া আমি তো এইমাত্র বাইরে থেকেই আসছি, তাহলে তো আমার চোখেও পড়তো না। আমি বলছি কি, হতে পারে ও ভাইয়ার জন্য কোনো গিফট কিনতে গেছে, মানে ভাইয়া চাকরি পেয়েছে তার জন্য গিফট কিনতে গেছে, কিন্তু সেটাও তো অনেকটা দূর। না না, অনেক দূরে কোথাও গেলে তো বাড়ির কাউকে বলে যেত। তাহলে গেল কোথায়? বলছি মেয়েটা গেল কোথায় তাহলে? উবে গেল কর্পূরের মতো? কি হয়েছে নাকি? দেখ না ভাইয়া, সর্বমঙ্গলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাওয়া যাচ্ছে না মানে? হরিদার ঘরেও নেই? না না, সে কোথাও নেই, তাই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে বড় বৌমা, তুমি কার হয়ে এত শালিশি গাইছিলে শুনি? ও কাউকে না বলে কোথাও বেরোয় না। মনে করে দেখো, ভালো করে মনে করে দেখো যে যতবার ও এরকম না বলে বাড়ি থেকে বেরিয়েছে ততবার একেবারে বিপদ ডেকে এনেছে সঙ্গে করে। না জানি এবার আবার না বলে কোথায় গেল আর কি উৎপাত সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে। সত্যি বিয়ের পর থেকে এবার জ্বলিয়ে মারলো মেয়েটা। হা মা, হয়তো কোনো কোনো ধূপকাঠির অর্ডার ডেলিভারি করতে গেছে। সেটা তো তোকে বলেই যায় অনিশ, আজকে তোকে কিছু বলে যায়নি মানে কোনো অর্ডার ডেলিভারি করার কথা? না আমাকে তো সেরকম কিছু বলেনি, তবে হতে পারে সোহিনী ম্যাডাম আর্জেন্টলি হয়তো ফোন করেছিল তাই তাড়াহুড়ো করে মালটা ডেলিভারি করতে চলে গেছে, এসে যাবে হয়তো। তা সে যদি মাল ডেলিভারি করতেই যাবে তো সেটা তো তোকে অন্তত ফোন করে একবার জানিয়ে যেতে পারতো নাকি? সেই দুপুরের পর সে ঘর থেকে বেরিয়েছে, তারপর আর কোনো দেখাই নেই তার। বড় বৌদি, তুমি না এই মাংসটা, বলছি যে আমি এটা ওখানে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি রেখে দাও, আমি তুলে নিচ্ছি। তুমি স্যানিটাইজ করে তুলো, আমি একটু ফোন করে দেখি। সত্যি ওই মেয়েকে নিয়ে তোদের আধিক্যতা দেখলে না আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি না। আমার ছেলের নাকি বরাত খুলে গেছে ওই মেয়ের জন্য, সে ওর জন্যই নাকি ও চাকরি পেয়েছে। শোন আমি একটা কথা বলে রাখছি, ও যত ভালো চাকরি পাক না কেন, যদি কোনো দিন অনিশের কোনো বিপদ হয় না, কোনো ক্ষতি হয় না, তাহলে ওই মেয়ের জন্যই হবে। আমি বলে দিলাম। আরে এসব কি বলছো মা, সর্বমঙ্গলা সত্যি ভালো মেয়ে। ও চুপ ওরা, অনিশের ওই মেয়ের সাথে আলাপ হওয়ার আগে পর্যন্ত অনিশকে নিয়ে কোনো সমস্যা ছিল? এই কাঞ্জিলাল বাড়িতে কোনো দিন কেউ অনিশের নামে কোনো নালিশ করতে এসেছে? আর সেই ছেলেকে নাকি এই মেয়ের জন্য থানায় যেতে হলো। মা আজকের দিনে কেন এসব কথা বলছো বলতো? তার আগে তুই আমাকে বল যে আজকের দিনেই মেয়েটা কেন এমন করলো। আমি তো চেয়েছিলাম যে আজকের দিনটা কোনো অশান্তি না হোক, আমরা সবাই আনন্দে থাকি, একসাথে খাওয়া দাওয়া করবো, সেরকমই তো আমি বলেছিলাম তোদের। তাহলে সে আজকের দিনেই বা কেন এরকম করলো? এটা তো সবে শুরু মা। তার স্বামী যখন আয় করতো না তখনই সে তোমার কোনো কথা শোনেনি, কাউকে পাত্তা দেয়নি। এখন তো তার স্বামী বড় চাকরি পেয়েছে, তাহলে সে তোমার কথা শুনবে কেন বলো? চাকরিতে জয়েন করার আগেই তার ডানা গজিয়ে গেছে, সে তখন উড়বেই। আর সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে? অত সোজাও নয় মেজ বৌমা। এতটাই সোজা মা, এতটাই সোজা। সে নিজের আঁচলে তার স্বামীকে বেঁধে ফেলেছে, কে কৈফিয়ত নেবে বলো? এখন এই বাড়িতে থাকতে গেলে আমাদেরকে ওর হাতে পায়ে ধরেই থাকতে হবে। তৈরি থাকো। অনিশ সেটা কিছুতেই মানবে না, ও এই বাড়ির নিয়মই মানবে, আমি অনিশকে চিনি। কিন্তু ওই মেয়েটাকে তুমি কতটুকু চেনো বর্দ ভাই? হ্যাঁ না, আমি মানলাম যে অনিশ ওই মেয়েটাকে এই বাড়ির নিয়ম মানতে জোর করে, তাহলে সে যে পাল্টা অনিশকে জোর করে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে না তার কি গ্যারেন্টি আছে? তখন তোমরা কেউ আটকাতে পারবে কি? কি মা, তুমি পারবে আটকাতে অনিশকে?
এতগুলো মিস কল, সর্বমঙ্গলা আমাকে এতগুলো ফোন করেছে কেন? কোথায় গেছে নুনি? কোনো বিপদে পড়েনি তো? না না, আমি এক্ষুনি একটা ফোন করি। কত বেজে গেল, এখনো কেন আসছেন না অফিসার বাবু? না না, এভাবে বসে থাকা যাবে না, আমি নিজেই একবার গিয়ে দেখি। হে ভগবান, ফোনটার তো চার্জ প্রায় শেষ হয়ে এসেছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। ইস, কি হবে এখন? এই তো অনিশবাবু ফোন করেছেন। হ্যালো হ্যালো অনিশবাবু, হ্যালো। হ্যাঁ, আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, কিন্তু অনেক বড় বিপদে পড়ে গেছি আমি অনিশবাবু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কি? হ্যালো 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 অনিশবাবু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো, এই তো শোনা যাচ্ছিল, আমায় কি কিছু বলতে চাইছিল কিছু? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? না, একবার কেটে আরেকবার ফোন করি আমি। ফোনটা আমার সুইচড অফ হয়ে গেল। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। ফোনটা সুইচড অফ, কিন্তু এক্ষুনি তো চালু ছিল। উনি কি আমায় কিছু বলতে চাইছিলেন? উনি কি বিপদে পড়েছেন? কোথায় গেছে সর্বমঙ্গলা? দিদিভাই অনিশবাবু, তারপর ওর ফোনটা কেটে গেল। আমার মনে হয় ওর আমাকে খুব আর্জেন্টলি দরকার, বুঝলি? সর্বনাশ, আরে সর্বমঙ্গলা কোনো বিপদে পড়েনি তো? তাহলে চল বাইরে গিয়ে দেখি। হ্যাঁ চল দিদি ভাই, বেরোলাম বুঝলি তো, দেখি কি করে। সাবধানে যা। কোথায় যাচ্ছিস তুই? মা, সর্বমঙ্গলা মনে হয় কোনো প্রবলেমে পড়েছে। ও অনিশকে অনেকবার ফোন করেছিল, অনিশ ফোনটা নিয়ে বাইরে যায়নি বলে ফোনটা ধরতে পারেনি। হ্যাঁ মা, ভাইয়া অনেকগুলো মিসড কল দেখে সর্বমঙ্গলাকে ফোন করেছিল, কিন্তু ও ফোনটা ধরার সঙ্গে সঙ্গেই কেটে দেয়। দেখ, তোরাই দেখ তাহলে যে আমি ঠিক কথা বলেছিলাম কিনা। ওই মেয়ে আবার নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধিয়েছে। এই, তুই কোথাও যাবি না, এখানে থাকবি। মা, মা আমাকে যেতেই হবে, তুমি বুঝতে পারছো না। সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। ওই মেয়ে জবে থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছে না, আমার কাছে জলের মতন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। মা মা, সত্যি ওর যদি কোনো বিপদ হয়ে থাকে, তাহলে সে নিজে সামলাবে।
আমার ছেলে তো আর ওকে বিপদে ফেলেনি। আর কি বলেছে ও ফোনে? কি বলেছে? কোথায় গেছে? কোন বিপদে পড়েছে বলেছে? আরে কি করে বলবে, ফোনটা তো বন্ধই হয়ে গেল। থাম, ফোনটা বন্ধ হয়ে গেল না নিজেই ফোনটা বন্ধ করে কোনো চাল চাল সেটা বুঝবো কি করে? আর তুই কোথায় যাবি আন্দাজে? তুই জানিস যে ও কোথায় গেছে? তাহলে কোথায় না জেনে ছুটোছুটি করবি তুই? দেখ অনিশ, আমি পরিষ্কার তোকে একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়ে কিন্তু মোটেই সুবিধের নয়। ও হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? আর বিপদের ভয়ই যদি থাকবে তাহলে সেটা আপনি জানিয়ে যেতে পারত। আচ্ছা আমাদের না জানাক, তোকে অন্তত ফোনে জানাতে পারত। আরে জানাতে তো চেয়েছিল, না হলে এতবার ফোন করবে কেন? দোষটা আমারই ছিল, কেন যে আমি ফোনটা নিয়ে বেরোলাম না। এটা কিন্তু ভাইয়া একদম ঠিক বলেছে মা, ওর বউকে খুঁজতে যাচ্ছে সেটা যাক না। তারপর বউকে খুঁজতে গিয়ে অনিশের যদি কোনো বিপদ হয় তাহলে কালকে চাকরি জয়েন করতে পারবে তো? সেটা ওদের বোঝাও মেজ বৌমা, ওদের বোঝাও। ওই মেয়ে তো এই কদিনে বাড়ির প্রত্যেকের ভালো করে ব্রেন ওয়াশ করে দিয়েছে, সেই জন্য সবাই ওই বাইরের মেয়েটার কথা ভাবছে, বাড়ির ছেলেটার কথা কেউ ভাবছে না। আমি কিন্তু ভাবি না মা, না আমি কিন্তু সবসময় অনিশের ভালোটাই চাই, একদম তোমার মতো। ওই হকার মেয়েটা অনিশের জীবনটা একেবারে নষ্ট করে দিল, এই কথাগুলো আমি বলি বলে সবার কাছে অপ্রিয় হই। সত্যি কথা বলে যদি সকলের কাছে অপ্রিয় হতে হয় তাহলে আমি তাই হব, তাতে আমার কোনো সমস্যা নেই। আর এতটুকু অন্তত আমি বুঝতে পেরেছি যে এত বড় ছেলে যদি তার নিজের মায়ের কথা না ভেবে ওই ধান্দাবাজ বউয়ের কথা ভাবে তাহলে তো আমার আর কিছু বলারই নেই। তবু আমার যেটা বলার সেটা আমি বলবো, এরপরেও যদি অনিশের কোনো বড় ক্ষতি হয়ে যায় তাহলে যারা ওর বিয়েতে মদত দিয়েছে তারাই সামলাবে। আমি অন্তত বুকে পাথর চাপা দিয়ে এইটুকুনি সান্ত্বনা পাবো যে আমি আমার ছেলেকে আগে থেকে সাবধান করেছিলাম কিন্তু আমি তা পারিনি। এই ঝামেলার মধ্যে আবার ফোনটা সুইচ অফ হয়ে গেল, এখন কি করে ওনাকে সবটা জানাবো? কি করি আমি এখন? হে ভগবান! শোনো, ফোর্স রেডি করে তাড়াতাড়ি গাড়িটা বার করো। ইয়েস স্যার। স্যার, ও আপনি আপনি থানায় ওয়েট করুন, আমরা আপনার বোনকে উদ্ধার করে নিয়ে আসছি। স্যার, হোটেলটার খোঁজ পেয়েছেন? হ্যাঁ, ধর্মতলার মিডল স্টার হোটেল থেকে ফোনটা করা হয়েছিল। সেটা কোথায় স্যার? জাদুঘরের পেছনে, আমরা ওখানেই যাচ্ছি, আপনি এখানে থাকুন, প্রয়োজন হলে আমরা আপনাকে ফোন করব, ঠিক আছে? স্যার স্যার, আমি আপনাদের সাথে যাব। না না, তার কোনো দরকার নেই। প্লিজ স্যার, এখানে বসে থাকলে আমি পাগল হয়ে যাব। না না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, আমরা একটা অপারেশনে যাচ্ছি, সেখানে অনেক রকম বিপদ হতে পারে, গুলি গোলা চলতে পারে, আপনার বিপদ হতে পারে। আমার কিচ্ছু হবে না স্যার, প্লিজ আমায় নিয়ে চলুন, আমি আপনাদের কোনো ভাবে কোনো ডিস্টার্ব করব না। ওকে, আসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফোর্স রেডি? ইয়েস স্যার, লেটস মুভ। বডি, আপনি আপনি আমাকে চিনবেন না, আমি আপনাদের পাশের বাড়িতেই থাকি। তো আপনি হঠাৎ থানায়? কি কোনো সমস্যা হয়েছে? অনিশদা কোথায়? খুব বড় সমস্যা হয়েছে ভাই, আপনার অনিশদাও জানে না যে আমি থানায় এসেছি, ওনাকে বলে আসার সময় সুযোগ হয়নি। ফোন করুন অনিশদাকে। ফোনে তো পাচ্ছি না, ফোন করেছিলাম অনেকবার কিন্তু আমার নিজের ফোনটাই সুইচ অফ হয়ে গেছে। আচ্ছা, আপনি কি বাড়ির দিকেই যাচ্ছেন? হ্যাঁ ভাই, আপনি দয়া করে একটু আপনার অনিশদাকে খবর দিতে পারবেন? কি বলুন, বলে দেব। ম্যাডাম আসুন। আচ্ছা অনিশ।
সর্বমঙ্গলা কোথায় যেতে পারে সেটা কি তুই কিছু আন্দাজ করতে পারছিস? কিচ্ছু বুঝতে পারছি না। ও সারাদিন খুব ডিস্টার্ব থাকতো, ওর পরিবারের লোকেরা খুব খুব বিপদে পড়ে আছে। আর তো কয়েকটা সপ্তাহ, এর মধ্যে যদি টাকা জোগাড় করে ওদের বন্ধক বাড়িটা ছাড়াতে না পারে তাহলে ওর পরিবারের লোকেরা খুব বিপদে পড়বে। এই বাড়ির সব কাজ ছেড়ে ওকে ধূপকাঠি বানিয়ে সেটা বিক্রি করে ওকে টাকা রোজগার করতে হবে। তার উপর ওর বোনের আবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এত এত টেনশনের মধ্যে কারুর মাথা ঠিক থাকে? আর তোরা তো সবকিছু জানিস, তারপরে সবকিছুর জন্য ওই মেয়েটাকেই দোষ দিতে হবে কেন? কেন বর্দা ভাই, কেন? অনিশা বল বিট্টু, কি হয়েছে? বলি আপনি খুব বড় সমস্যা হয়েছে ভাই। আপনারা অনিশাও জানে না যে আমি থানায় এসেছি, ওনাকে বলে আসার সময় সুযোগ হয়নি। মেয়ে তো নয় যেন একেবারে ডাকাত। আরে অনিশ, তোর বউ এসব ঝামেলার মধ্যেও জড়িয়ে রয়েছে, এত কিছু কাণ্ড বাঁধাতে পারে, তুই আগে কোনোদিন বলিসনি তো? জাদুঘরের পেছনে মিডল স্টার হোটেল, তাই তো? হ্যাঁ, তুই ঠিক শুনেছিস। হ্যাঁ, আমি একদম ঠিক শুনেছি। তুমি শিগগির চলো। আমি কোনো কথা শুনতে চাই না। তুই কি হিরো নাকি যে গটগটিয়ে যাচ্ছিস ওখানে? কি ভেবেছিস তুই ওদের সবাইকে একাই মেরে কুপকাত করে দিবি? ওই সমস্ত মেয়ে পাচারকারী চোরা কারবারিদের কাছে কত ভয়ঙ্কর অস্ত্র থাকে তুই জানিস? তুই যাচ্ছিস যে বড়, ওই মেয়েটা কোন আক্কেলে ওখানে গেল আমি বুঝতেই পারছি না। আর গেলি তো গেলি, কোন আক্কেলে তুই আমার ছেলেকে রেখে নিয়ে যাচ্ছিস ওখানে? কি বলছো কি তুমি মা? সর্বমঙ্গলা এই বাড়ির বউ, ওকে বাঁচাতে আমি ঝাঁপিয়ে পড়বো না? তুমি এত স্বার্থপর হচ্ছ কি করে? স্বার্থপর না হয়ে আমার কোনো উপায় নেই। আর দিনকাল যা পড়েছে, লকডাউন টকডাউন এসব চলছে, তুই যাচ্ছিস কোথায়? তোকে যদি পুলিশে ধরে? পুলিশ কেন ধরবে আমাকে? এখন তো আনলক পিরিয়ড চলছে, সবাই কাজে বেরোচ্ছে, রুজি রোজগারের খোঁজ করছে। আর আমি যদি সর্বমঙ্গলাকে বাঁচাতে যাই তাহলে আমাকে পুলিশ ধরবে? আরে আজকে যদি মেজ বৌদি বড় বৌদি কেউ বিপদে পড়তো আমি তাদের বাঁচাতে বেরোতাম না? এই অনিশ, কার সাথে কার তুলনা করছিস? খুন ধর্মতলায় এক হোটেলে থাকা মেয়ের সাথে তুই তোর বড় বৌদি মেজ বৌদির তুলনা করছিস? ও হোটেলে থাকা মেয়ে নয় মেজদা ভাই, ওকে ওখানে আটকে রাখা হয়েছে। কি করা হয়েছে? দেখ দেখ দেখ, ভালো করে খোঁজ নিয়ে দেখ কি ঘাপলা করেছে ঠিক জানতে পারবি। আর পুলিশকে পুলিশের কাজ করতে দে, তুই কেন এর মধ্যে জড়াচ্ছিস আমি বুঝতে পারছি না।
আমার কথাটা বোঝার চেষ্টা কর। দেখ, তুই নিজে জড়ানো মানেই গোটা পরিবার জড়ানো, এই কাঞ্জিলাল পরিবার জড়ানো, তুই বুঝতে পারছিস? একটা নিখোঁজ মেয়েকে পুলিশ খুঁজতে গেছে, তুই ওখানে যাচ্ছিস কেন বলতো? শুধু শুধু এই বাড়ির বদনাম হবে। কিন্তু মেসাবাই, কোনো কিন্তু নয়। আচ্ছা, আমি শুনলাম তুই নাকি একটা ভালো চাকরি পেয়েছিস, সেই আনন্দে বাড়িতে নাকি মাংস ভাতও খাওয়া হবে। তাহলে তুই এই সব ছেড়ে পুলিশের পেছনে ছুটছিস কেন? এসব তুই কি বলছিস? সর্বমঙ্গল আমাদের বাড়ির বউ, ওর বোনকে এতদিন পরে খুঁজে পাওয়া গেছে, আর ভাইয়া যাবে না? হ্যাঁ, আজ 10টার মধ্যে যদি ওকে উদ্ধার করা না যায় তাহলে হয়তো ও সারা জীবনের মতন হারিয়ে যাবে। এমনও হতে পারে যে ওকে পাচারও করে দেওয়া হতে পারে। একদমই তাই। আর এরকম একটা অবস্থায় আমরা ঘরে বসে মাংস ভাত খাবো? ভাইয়া ভাইয়া চল তো, আমিও তোর সাথে যাবো। তুই কোথাও যাবি না। মা প্লিজ আমাকে বাধা দিও না। ভাইয়া ভাইয়া তুই চল আমার সাথে চল। না দিদি ভাই, তোদের কাউকে যেতে হবে না। আরে না না, এই অবস্থায় তুই একা কেন যাবি? আমি যাই তোর সাথে, চল। কেন বর্দা, আমি কি বাচ্চা নাকি? আমি একাই সামলাতে পারবো। আর মা, লক্ষ্মী মা আমার, প্লিজ তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হবে না। আর দেখো, আজকে যদি আমি ওদের পাশে না দাঁড়াই তাহলে নিজেকে মানুষ হিসেবে আমি পরিচয় দিতে পারবো না। মা প্লিজ, তুমি এটা বোঝার চেষ্টা করো। এই মেয়েটা, এই মেয়েটা সব সময় আমার ছেলেটাকে বিপদে ফেলছে। মা, সর্বমঙ্গল আমাকে বিপদে ফেলতে চায়নি, ও শুধু আমাকে ইনফরমেশনটুকু দিয়েছে, ব্যাস। আর কোনদিন আমি কে আপন কে পর এই নিয়ে বিভেদ করেছি বলতো? আমি তো সবসময় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি মা, আমি বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছি। আর আজকে আপন জনের পাশে দাঁড়াবো না, এটা কখনো হয়? আমাকে যেতেই হবে মা, যেতেই হবে, চল। হে ভগবান, ছেলেটাকে নিয়ে আমার মনে এত কু কেন ডাকছে? না না, কালকে কালকে দুঃস্বপ্নটা সত্যি হবে না তো? সত্যি হবে না তো? দুঃস্বপ্ন? কি দুঃস্বপ্ন দেখেছো মা? আমার খুব ভয় করছে, আমি আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। অনিশকে নিয়ে আমার মনটা খুব কু ডাকছে। ঠাকুর রক্ষা করো আমার ছেলেকে, খুব বড় ক্ষতি হয়ে যাবে, খুব বড় ক্ষতি হয়ে যাবে। তোরা কেন কেউ বুঝতে পারছিস না? আমার অনিশের খুব বড় ক্ষতি হয়ে যাবে। শ্রেয়া, সুরেশ, বড় বৌমা, তোমরা ওকে যেতে দিলে কেন? কেন আটকালে না? অনিশের কিচ্ছু হবে না, দেখো তুমি কেঁদো না। আর মা, ভাইয়া আজ যা করতে গেছে তাতে মা হয়ে তোমার গর্ববোধ করা উচিত, তুমি এভাবে কেঁদো না। হ্যাঁ মা, তুমি একদম কেঁদো না, তুমি দেখো অনিশের কিচ্ছু হবে না। মা তুমি এত চিন্তা করো না, আমি বলছি তো অনিশের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলছিলাম যে একটু তাড়াতাড়ি চলুন না, আমার দেরি হয়ে যাচ্ছে। এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন বলুন তো? প্লিজ একটু তাড়াতাড়ি চালান। জোরে চালালে বিপদ আছে দাদা, রাস্তায় পুলিশ ধরবে, কোনো নিয়মই আগের মতো নেই দাদা। কেন? ধরা পড়লে ফাইন, ফাইন দিতে পারবো না দাদা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন তো একটু তাড়াতাড়ি চালান। সর্বমঙ্গলকে আরেকবার ফোন করি। সর্বমঙ্গলের ফোন এখনো সুইচ অফ।